আবারও আমন্ত্রণ এশিয়ান স্পোর্টস 30-তে। বিরতির আগে কথা বলছিলাম বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। আপনারা দেখছিলেন যে আলোচনা জমে উঠেছে, অনেক কিছু শুনছি, অনেক কিছু জানছি এবং আরও কথা এখন বলবো। আবারও স্বাগতম। বিরতির আগে আপনার সাথে কথা বলছিলাম, এখন আরও একটি প্রশ্ন আপনার কাছে দিয়ে আগের কথাগুলো সহযোগ করে শুনতে চাই যে সামনে আমাদের টি-টোয়েন্টির পরে আসলে ওয়ানডে, সো এইখানটাই আসলে ওয়ানডে সিরিজটা আপনি কীভাবে দেখছেন, যে এইখানে কতটুকু চেঞ্জ থাকবে আমাদের পেসাররা, সব কিছু দলের কন্ডিশনটা আসলে কী হওয়া উচিত আপনার চোখে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি মনে করি যে ভারতের সাথে এক ধরনের ভাবে খেলেছে বাংলাদেশ। এখন দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম ম্যাচটা যেটা দেখলাম, সেখানে আমার ধারণা যে স্পিনের উপরে বা ঘূর্ণি বলের উপরে কিন্তু বেশি হয়তো বা জোর দেবে বাংলাদেশ দল, আমার ধারণা যেটা। এবং বাংলাদেশ দল কিন্তু কিছুটা হলেও বুঝতে পারছে যে দক্ষিণ আফ্রিকা পেস অ্যাটাকের চেয়ে ঘূর্ণি বলই মনে হয় খুব সম্ভবত ভালো হবে, এক। আর দ্বিতীয়ত, আপনি আমরা যেটা বারে বারে বলার চেষ্টা করি যে আপনার পেস উইকেট বা পেস বোলার, পেস বোলার আমাদের দেশে কিন্তু শুধু না, এই উপমহাদেশেও কিন্তু পেস বোলার সবসময় কিন্তু ঘাটতি থেকে যায়। এই জন্য কিন্তু আমাদের উপমহাদেশ, কিন্তু আমরা কিন্তু আমাদের যে ভারত যে সিরিজটা চলে গেল সেখানে কিন্তু আমরা স্পিনের চেয়ে আমরা কিন্তু পেস বোলারদের সবচেয়ে বেশি ইউজ করেছি এবং সেখানে কিন্তু পাঁচজন পেস বোলার ছিল। সেই ক্ষেত্রে আমরা একটা ব্যাপার জানি যে আমাদের দক্ষিণ আফ্রিকা টিম কিন্তু পেসটা অনেক বেশি ভালো খেলে, তারা সেটা ভালো বোঝে, স্পিনটা তারা ওইভাবে নিতে পারে না। এইখানে আমরা গতকালের ম্যাচেও দেখেছি যে আমাদের স্পিনটাই কিন্তু আমরা ইউজ করেছি। সো ওয়ানডে ম্যাচে আসলে আপনার কাছে কি মনে হয় যে আমাদের কি পেসাররা চলে আসবে নাকি স্পিনটাই থাকা উচিত? সেক্ষেত্রে টিমের কন্ডিশনটা কি হওয়া উচিত ব্যাটিং? আমার আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হচ্ছে যে স্পিনের উপর একটু জোর দেওয়া ভালো। এবং তার মানে এটা না, তারা কিন্তু এর মধ্যে আইপিএল খেলছে বা ভারতে, এবং তারা কিন্তু স্পিনও ভালো খেলে, একেবারে আমি হালকাভাবে নেওয়া উচিত না। কিন্তু আমাদের হাতে যে পেস বোলার এখন, যে তাসকিন, আমি জানি না সে ফিট হবে কি না ওয়ানডেতে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানে তিনজন পেস নিয়ে খেলাটাই আমি মনে করি যে আমি ফিল করি যে তিনজন পেস নিয়ে খেলাটা ভালো। এবং আপনি গতকালও দেখেছেন যে মুস্তাফিজ কিন্তু বেশ ভালো বল করেছে, যদিও একেবারে উইকেট পায় নাই কিন্তু উইকেট পাওয়ার সম্ভাবনা খুব ছিল, তো সেই ক্ষেত্রে আমি মনে করি। তারপর মাশরাফিও ভালো বল করেছে, সেক্ষেত্রে পেস নেওয়া উচিত তিনজন, এবং স্পিনার যারা আছে এদেরকে নিয়ে খেলানো উচিত। আমার মনে হয় ওয়ানডেতে এই ধরনেরই দল করা উচিত। আমরা আসলে আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। লাস্ট একটি কোশ্চেন করে ছাড়তে চাই যে আমাদের বাংলাদেশের ক্রিকেট অনেক ঊর্ধ্বে চলে গেছে, অনেক উন্নত হচ্ছে, ডে বাই ডে আরও উন্নত হবে, বাংলাদেশ অনেক শীর্ষে থাকবে, আমাদের আসলে সেই আশা। এই উন্নতর যেই উন্নতটা হচ্ছে, বাংলাদেশের উন্নতি দেখছি, এটিকে আপনি কোন দিকে দেখছেন, এটির কারণটি কি? দেখুন, এটা বলতে গেলে তো অনেক সময় লাগবে, আমি খুব শর্টকাটে বলি। হ্যাঁ, আমাদের হাতে সময় কম। আমি মনে করি যে বিপিএল বাংলাদেশের ক্রিকেটকে একদম ঘুরিয়ে দিয়েছে। আপনি দেখবেন বিপিএল এর পরে যে ম্যাচগুলো বাংলাদেশ খেলেছে, যেমন নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ বলেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে বলেন, শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কাকে পরাজিত করা ওয়ানডেতে, তারপর আপনি যে ম্যাচগুলো পরবর্তীতে হয়েছে সেই ম্যাচগুলো দেখবেন একেবারে কাছে যেয়ে কিন্তু হেরে গিয়েছে বাংলাদেশ। তারপর ওয়ার্ল্ড কাপে দেখেন, এবং টেস্ট ম্যাচও দেখেন, টেস্ট ম্যাচ কিন্তু আগে দুই দিন বা তিন দিনে শেষ হয়ে যেত, টেস্ট ম্যাচও কিন্তু অনেকে বলে টেস্ট ম্যাচে আমরা ভালো করে, সবাই যদি এখন সব দিকে ভালো চান তাহলে কিন্তু হবে না। ওয়ানডে যেমন ভালো করে আসছে, টেস্ট ম্যাচও কিন্তু ভালো করতেছে। আপনি দেখেন টেস্ট ম্যাচগুলো, আগের টেস্ট ম্যাচগুলো কিন্তু দুই দিন তিন দিনে শেষ হয়ে যেত এবং বাংলাদেশ পরাজিত হতো কিন্তু খুব বড় ব্যবধানে। এখন কিন্তু টেস্ট ম্যাচগুলো কিন্তু ড্র হচ্ছে, প্লাস যে ম্যাচগুলো পরাজিত হচ্ছে সেখানেও কিন্তু ব্যবধান কমিয়ে নিয়ে আসছে এবং পাঁচ দিনে খেলা শেষ হচ্ছে। সেই জন্য আমি মনে করি যে এদেশের ক্রিকেটকে স্বল্প সময়ের মধ্যে, আমি বলবো যা হয়তো আমার কথা অনেকেই হয়তো আমার সাথে একমত পোষণ করবে না, তারপর আমি মনে করি বিপিএল এদেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ, এবং সামনে আমার মনে হয় যে আমরা আপনাকে আবারও পাবো। দর্শক, আপনারা দেখলেন যে এতক্ষণ আমরা দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ সিরিজ নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ আসলে অনেকটাই ঊর্ধ্বে চলে গেছে, বাংলাদেশের ক্রিকেটের ডে বাই ডে অনেক উন্নতি হচ্ছে, এবং আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট টিম আসলে অনেক ঊর্ধ্বে থাকবে। এক একজনের এক এক
রকম বিশ্লেষণ থাকে। আসলে বাংলাদেশের উন্নতি হোক, এটাই আসলে আমাদের কামনা, এবং সামনের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের জয় ছিনিয়ে আনবে, আমাদের প্রত্যাশা। সেই পর্যন্ত আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় এশিয়ান টিভির সাথে থাকবেন।